ওয়েলকাম অল আমরা জানি একটি নেটওয়ার্কে অনেকগুলো মেশিন একসঙ্গে কানেক্টেড থাকে মেশিনগুলোর মধ্যে কমিউনিকেশান সবচেয়ে ফাস্ট হবে যদি প্রত্যেকটি মেশিন অপর মেশিনগুলির সঙ্গে ডেডিকেটেড কানেকশান দিয়ে যুক্ত থাকে যেটা আমরা মেস ট্রোপোলজিতে দেখেছি কিন্তু এই ট্রোপোলজি খুব খরচা সাপেক্ষ এবং কমপ্লেক্স আমরা এটাও জানি যে দুই বা তার বেশি নেটওয়ার্ক একে অপরের সঙ্গে যুক্ত হয়ে একটি ইন্টারনেটওয়ার্ক তৈরি করছে এবং এই ইন্টারনেটওয়ার্কে অবস্থিত নেটওয়ার্কের মধ্যে কমিউনিকেশান সবচেয়ে ফাস্ট হবে যদি প্রত্যেকটি নেটওয়ার্কের মধ্যে একটি করে ডেডিকেটেড কানেকশান থাকে কিন্তু এটা বাস্তবে করাও অসম্ভব তাহলে সলিউশন কি সলিউশন হচ্ছে সুইচিং যেটা আজকের টপিক সুইচ নেটওয়ার্ক তৈরি হয়েছে অনেকগুলি সুইচ একে অপরের সঙ্গে যুক্ত হয়ে সুইচ হলো একটি ডিভাইস যার মধ্যে অনেক কানেকশান পয়েন্ট থাকে এবং এই কানেকশান পয়েন্টগুলিতে কোনো ডিভাইস যুক্ত হতে পারে বা অন্য কোনো সুইচ যুক্ত থাকতে পারে এই সুইচ নেটওয়ার্কের মাধ্যমে দুটি ডিভাইসের মধ্যে একটি টেম্পোরারি কানেকশান তৈরি হয় এবং এই টেম্পোরারি কানেকশানের মধ্য দিয়ে দুটি ডিভাইস একে অপরের সঙ্গে ডেটা এক্সচেঞ্জ করে সুইচ নেটওয়ার্কে যেই পদ্ধতিতে ডেটা কমিউনিকেশান হয় তাকে সুইচিং বলা হয় ছবিতে একটি সুইচ নেটওয়ার্ক দেখানো রয়েছে যেখানে অনেকগুলি মেশিন একটি সুইচ নেটওয়ার্কের মাধ্যমে কানেক্টেড রয়েছে ছবিতে যেই হলুদ বক্সগুলো আছে হলুদ বক্সের যে নেটওয়ার্ক আছে ওটি একটি সুইচ নেটওয়ার্ক এবং এই সুইচ নেটওয়ার্কের সঙ্গে কিন্তু অনেকগুলি মেশিন একসঙ্গে কানেক্ট হয়েছে এবং এই সুইচ নেটওয়ার্কের মধ্য দিয়ে কিন্তু টেম্পোরারি কানেকশান একটা তৈরি হয় যার ফলে মেশিনগুলো চাইলে একে অপরের সঙ্গে কমিউনিকেট করতে পারে সুইচ নেটওয়ার্ক তিন ধরনের হয় সার্কিট সুইচ নেটওয়ার্ক মেসেজ সুইচ নেটওয়ার্ক এবং প্যাকেজ সুইচ নেটওয়ার্ক প্যাকেজ সুইচ নেটওয়ার্ক আবার ধরনের প্রথমটিকে বলা হয় ডাটাগ্রাম নেটওয়ার্ক এবং তারপরেটি হলো হল ভার্চুয়াল সার্কিট নেটওয়ার্ক প্রথমে আসা যাক সার্কিট সুইচ নেটওয়ার্ক সম্পর্কে দুটি ডিভাইস যখন সার্কিট সুইচ নেটওয়ার্কে একে অপরের সঙ্গে কমিউনিকেট করে তখন কমিউনিকেশনে ডেটা ট্রান্সফারের আগে প্রথমে দুটি ডিভাইসের মধ্যে একটি টেম্পোরারি ডেডিকেটেড লিঙ্ক তৈরি হবে লিঙ্কটি তৈরি হওয়ার পরে দুটি ডিভাইস ডেটা ট্রান্সফার করবে এবং ডেটা ট্রান্সফার শেষ হয়ে গেলে এই লিঙ্কটি টার্মিনেট হয়ে যাবে ছবিতে যেমন দেখানো রয়েছে যে একটি ডিভাইস এ অপর একটি ডিভাইস ডি এর সঙ্গে কমিউনিকেট করতে চাইছে সার্কিট সুইচ নেটওয়ার্কের মাধ্যমে এই কমিউনিকেশন করার জন্য প্রথমে ডিভাইস দুটির মধ্যে একটি লিঙ্ক তৈরি হয়েছে সুইচ এক সুইচ দুই এবং সুইচ তিনের মাধ্যমে এবং এই টেম্পোরারি লিঙ্কটি তৈরি হওয়ার পরেই কিন্তু ডিভাইস এ ডিভাইস ডি এর সঙ্গে কমিউনিকেট করতে পারবে এবং এ আর ডি এর মধ্যে কমিউনিকেশান শেষ হয়ে গেলে কিন্তু এই যে টেম্পোরারি লিঙ্কটি তৈরি হয়েছে এটি ডিসকানেক্ট হয়ে যাবে সার্কিট সুইচ নেটওয়ার্কে ডেটা ট্রান্সফারের তিনটি পর্যায়ে দেখা যায় প্রথম পর্যায়টি হচ্ছে কানেকশান এস্টাবলিশমেন্ট যেটা ডেটা ট্রান্সফারের আগে হয় এই ক্ষেত্রে সেন্ডার এবং রিসিভারের মধ্যে একটি টেম্পোরারি লিঙ্ক তৈরি হবে দ্বিতীয় পর্যায় হচ্ছে ডেটা ট্রান্সফার যেখানে অরিজিনাল ডেটা ট্রান্সফার হবে সেন্ডার এবং রিসিভারের মধ্যে এবং ডেটা ট্রান্সফার সম্পন্ন হয়ে যাওয়ার পরে সর্বশেষ পর্যায়টি হবে যেটাকে বলা হবে কানেকশান টার্মিনেশান পর্যায় এই ক্ষেত্রে টেম্পোরারি যে ডেডিকেটেড কানেকশানটি তৈরি হয়েছিল সেন্ডার এবং রিসিভারের মধ্যে সেটি ডিসকানেক্ট হয়ে যায় সার্কিট সুইচ নেটওয়ার্কে এই পদ্ধতিতে ডেটা ট্রান্সফার হয় অর্থাৎ ডেটা ট্রান্সফারের আগে কিন্তু সার্কিট সুইচ নেটওয়ার্কে কানেকশান এস্টাবলিশমেন্ট ফেস দেখা যায় এবং ডেটা ট্রান্সফারের পরে কিন্তু সার্কিট সুইচ নেটওয়ার্কে দেখা যায় ডেটা সরি কানেকশান টার্মিনেশন ফেজ। এই সার্কিট সুইচ নেটওয়ার্কের উদাহরণ হলো টেলিফোন নেটওয়ার্কের ভয়েস কমিউনিকেশন এবং এই সার্কিট সুইচ টেকনিক হচ্ছে ফিজিক্যাল লেয়ারে হয়। সার্কিট সুইচ নেটওয়ার্কের সুবিধা সার্কিট সুইচ নেটওয়ার্কের প্রথম সুবিধা হলো সেন্ডার এবং রিসিভারের মধ্যে ডেডিকেটেড কানেকশন থাকা। যেহেতু সেন্ডার এবং রিসিভারের মধ্যে ডেডিকেটেড কানেকশন থাকবে তাই এই কানেকশনটি সেন্ডার এবং রিসিভার ছাড়া আর কেউ ইউজ করতে পারবে না। দ্বিতীয় সুবিধা এই ডেডিকেটেড কানেকশন থাকার জন্য সেন্ডার রিসিভারের মধ্যে যখন ডেটা ট্রান্সফার হবে তখন কিন্তু কোনো ডিলে দেখা যাবে না এবং তৃতীয় সুবিধা হলো এই একই ডেডিকেটেড কানেকশন যেহেতু দুটি ডিভাইস আর কোনো ডিভাইস ব্যবহার করে না তাই এই কানেকশানটি টোটাল ব্যান্ডউইথ কিন্তু এই দুটি ডিভাইস ইউজ করতে পারবে দুটি ডিভাইস ইউটিলাইজ করতে পারবে সার্কিট সুইচ নেটওয়ার্কের অসুবিধা হলো যে এই ডেডিকেটেড কানেকশানটি কিন্তু আন্ডার ইউটিলাইজড অবস্থায় থাকতেই পারে আন্ডার ইউটিলাইজড অবস্থা তখন থাকবে যদি দুটি ডিভাইস ডেটা ট্রান্সফার কিছু সময়ের জন্য বন্ধ রাখে বা দুটি ডিভাইস যখন আইডেল থাকবে তখন কিন্তু এই কানেকশানটি অব্যবহৃত অবস্থায় থাকবে অর্থাৎ আন্ডার ইউটিলাইজড হবে আর সেকেন্ড জিনিস হলো এই যেহেতু ডেটা কমিউনিকেশান করার আগে থেকে এই টেম্পোরারি কানেকশানটি তৈরি করতে হয় তাই এই টেম্পোরারি কানেকশানটি তৈরি করার জন্য যেই সব নেটওয়ার্ক রিসোর্স লাগে সেইগুলো কিন্তু এই টোটাল কমিউনিকেশনটি শেষ না হওয়া পর্যন্ত লকড থাকবে অর্থাৎ এই রিসোর্সগুলো কিন্তু অন্য কোনো ডিভাইস অ্যাক্সেস করতে পারবে না এবার আসা যাক প্যাকেট সুইচ নেটওয়ার্কের ডেটাগ্রাম নেটওয়ার্ক সম্পর্কে এই নেটওয়ার্কে মেসেজকে প্রথমে ছোটো ছোটো টুকরো যাকে প্যাকেট বলা হয় এই প্যাকেটে ভাঙা হয় এই প্যাকেটগুলি এবার ট্রান্সমিট হয় সোর্স থেকে ডেস্টিনেশনের উদ্দেশ্যে সোর্স থেকে ডেস্টিনেশনে যাওয়ার পথে কিন্তু প্যাকেটগুলো একই রাস্তা দিয়ে নাও যেতে পারে তারা বিভিন্ন পথ দিয়ে ডেস্টিনেশনে পৌঁছায় প্যাকেটগুলো কিন্তু আউট অফ অর্ডারে ডেস্টিনেশনে পৌঁছাতে পারে সেই জন্য ডেটাগ্রাম নেটওয়ার্কে কানেকশান সার্ভিস বলা হয় ডেস্টিনেশনে আউট অফ অর্ডার প্যাকেটগুলো যখন পৌঁছায় তখন রিসিভার সেই প্যাকেটগুলোকে অ্যারেঞ্জ করে অরিজিনাল মেসেজ তৈরি করে ছবিতে যেমন দেখানো হচ্ছে সোর্স এ ডেস্টিনেশন এক্সকে ম্যাসেজ পাঠাচ্ছে মেসেজটি চারটি প্যাকেটে ডিভাইড হয়েছে এবং এই প্যাকেটগুলি বিভিন্ন পথ দিয়ে ডেস্টিনেশনে পৌঁছাচ্ছে আউট অফ অর্ডারে সার্কিট সুইচ নেটওয়ার্কের মতো টেটাগ্রাম নেটওয়ার্কে সেন্ডার এবং রিসিভারের মধ্যে কোনো ডেডিকেটেড কানেকশন থাকে না কমিউনিকেশনের জন্য সেই জন্য প্যাকেট সুইচ নেটওয়ার্কের টেটাগ্রাম নেটওয়ার্কে কিন্তু কোনো কানেকশন এস্টাবলিশমেন্ট এবং কানেকশান টার্মিনেশন ফেস দেখা যায় না একটি নির্দিষ্ট সময় একটি কানেকশন বিভিন্ন ডিভাইস শেয়ার করতে পারে কমিউনিকেশনের জন্য এই ছবিটা এটাই দেখানো হচ্ছে ছবিতে দেখানো হয়েছে যে এ এক্সের সঙ্গে কমিউনিকেট করছে এবং বি ওয়াইয়ের সঙ্গে কমিউনিকেট করছে এবং এই কমিউনিকেশন করার জন্য তারা একটি লাইন যেই লাইনকে ডটেড লাইন হিসাবে দেখানো হয়েছে সেই লাইনটি তারা শেয়ার করছে একটু আগে যেমন বলেছিলাম ডেটাগ্রাম নেটওয়ার্কে সার্কিট সুইচ নেটওয়ার্কের মতো ডেটা ট্রান্সফারের জন্য কানেকশান এস্টাবলিশমেন্ট এবং কানেকশান টার্মিনেশানের দরকার নেই ডেটা ডাইরেক্টলি ট্রান্সফার হয় সোর্স টু ডেস্টিনেশনে যাওয়ার সময় ডেটা প্যাকেটগুলি সুইচের মধ্য দিয়ে যায় একটি সুইচ থেকে পরের সুইচে একটি ডেটা প্যাকেট কত তাড়াতাড়ি যেতে পারে বা যাবে সেটি নির্ভর করবে নেটওয়ার্কে কত ট্রাফিক রয়েছে তার উপর নেটওয়ার্কে ট্রাফিক যদি খুব বেশি থাকে তাহলে কিন্তু প্যাকেট ট্রান্সমিশনে একটু ডিলে দেখা যাবে অর্থাৎ প্যাকেটকে সুইচে একটু ওয়েট করে থাকতে হবে একটি নেটওয়ার্ক থেকে আরেকটি নেটওয়ার্কে ডেটা প্যাকেট ট্রান্সমিশনের ক্ষেত্রে যে সুইচ ব্যবহার করা হয় সুইচকে জেনারেলি রাউটার বলা হয় এবং এটি নেটওয়ার্ক লেয়ারে কাজ করে ইন্টারনেটে একটি নেটওয়ার্ক থেকে আরেকটা নেটওয়ার্কে প্যাকেট পৌঁছানোর জন্য রাউটার ব্যবহৃত হয় ডেটাগ্রাম নেটওয়ার্কের সুবিধা কোনো একটি নির্দিষ্ট সময়ে একটি লিঙ্ক দুয়ের বেশি ডিভাইস শেয়ার করতে পারে ট্রান্সমিশনের জন্য এটা হলো ডেটাগ্রাম নেটওয়ার্কের প্রথম সুবিধা কানেকশন এস্টাবলিশমেন্ট এবং কানেকশান টার্মিনেশনের দরকার হয় না ডেটাগ্রাম নেটওয়ার্কে আর যেহেতু কানেকশন এস্টাবলিশমেন্ট এবং কানেকশান টার্মিনেশনের দরকার হয় না সেই জন্য আগে থেকে নেটওয়ার্ক রিসোর্স রিজার্ভ করারও দরকার হয় না এই নেটওয়ার্কে এই নেটওয়ার্কে নেটওয়ার্ক রিসোর্স সাধারণত রিজার্ভ করা হয় অন ডিম্যান্ড বেসিসে মানে যখন এই নেটওয়ার্কের অসুবিধা ডেটা প্যাকেটগুলো আউট অফ অর্ডার ডেস্টিনেশনে পৌঁছাতে পারে এবং সেই ক্ষেত্রে ডেস্টিনেশনকে প্যাকেটগুলোকে আবার সাজিয়ে অরিজিনাল মেসেজটি তৈরি করতে হবে এই নেটওয়ার্কে কিন্তু ডেটা ট্রান্সমিশনের ডিলে হতে পারে যদি কোনো প্যাকেট যদি নেটওয়ার্কে ভিড় থাকে তাহলে কিন্তু ডেটা ট্রান্সমিশান একটু ডিলে হবে আর আর যেহেতু একটি কানেকশন অনেক ডিভাইস শেয়ার করে কোনো একটি নির্দিষ্ট সময় তাই কোনো দুটি ডিভাইস পুরো কানেকশানের ব্যান্ডউইথ কিন্তু ইউজ করতে পারবে না এবার আসা যাক প্যাকেট সুইচ নেটওয়ার্কের ভার্চুয়াল সার্কিট নেটওয়ার্কে ভার্চুয়াল সার্কিট নেটওয়ার্কটি সার্কিট সুইচ নেটওয়ার্ক এবং ডেটাগ্রাম নেটওয়ার্কের সুবিধাগুলো নিয়ে তৈরি হয়েছে এই নেটওয়ার্কে মেসেজগুলি প্যাকেটের আকারে সেন্ডার থেকে রিসিভারের উদ্দেশ্যে যায় ডেটাগ্রাম নেটওয়ার্কের মতোই কিন্তু সেন্টার থেকে রিসিভারের উদ্দেশ্যে যাওয়ার আগে সেন্টার থেকে রিসিভারের মধ্যে প্রথমে একটি ভার্চুয়াল কানেকশান তৈরি হয় এই ভার্চুয়াল কানেকশানের মধ্য দিয়েই কিন্তু ডেটা প্যাকেটগুলি একের পর এক সেন্টার থেকে রিসিভারের উদ্দেশ্যে যাবে এই ক্ষেত্রে কিন্তু প্যাকেটগুলি রিসিভারে আউট অফ অর্ডার এসে পৌঁছাবে না এবং সেই কারণেই ভার্চুয়াল সার্কিট নেটওয়ার্কে কানেকশান ওরিয়েন্টেড নেটওয়ার্কেও বলা হয় ভার্চুয়াল কানেকশান আর ডেডিকেটেড কানেকশানের মধ্যে মানে ডেডিকেটেড কানেকশান যেটি সার্কিট সুইচ নেটওয়ার্কে দেখা গেছিল এর মধ্যে একটি পার্থক্য আছে ডেডিকেটেড কানেকশনটি সেন্ডার রিসিভার ছাড়া আর কি ইউজ করতে পারবে না কোনো একটি নির্দিষ্ট সময় কিন্তু ভার্চুয়াল কানেকশান সেন্ডার থেকে রিসি সেন্ডার এবং রিসিভার ছাড়া কিন্তু বাকি ডিভাইসগুলো ইউজ করতে পারবে সেন্ডার আর রিসিভারের মনে হবে যে তাদের মধ্যে একটা ডেডিকেটেড কানেকশান রয়েছে যে ওই কানেকশানটি তারা ছাড়া কেউ ইউজ করছে না কিন্তু বাস্তবে কিন্তু সেন্ডার রিসিভার ছাড়াও বাকি অনেক ডিভাইস কিন্তু সেই কানেকশানটি ইউজ করতে পারবে সুতরাং ভার্চুয়াল সার্কিট নেটওয়ার্কেও ডেটা ট্রান্সফার তিনটি ফেসে দেখা যায় সার্কিট সুইচ নেটওয়ার্কের মতো কানেকশান এস্টাবলিশমেন্ট এটা হচ্ছে প্রথম ফেজ যেখানে সেন্ডার থেকে রিসিভারের মধ্যে একটি ভার্চুয়াল কানেকশান তৈরি হয় যাকে ভার্চুয়াল সার্কিটও বলা হয় সেকেন্ড হচ্ছে ডেটা ট্রান্সফার ফেস যেখানে সেন্ডার থেকে রিসিভারের মধ্যে ডেটা যায় বিভিন্ন সুইচের মাধ্যমে আর তৃতীয় ফেজটি হলো কানেকশান টার্মিনেশন ফেস যেখানে ভার্চুয়াল কানেকশনটি রিলিজ হয়ে যায় বা ভার্চুয়াল সার্কিট নেটওয়ার্কের ইমপ্লিমেন্টেশন দেখা যায় ডেটা লিঙ্ক লেয়ারে এবং এটি সাধারণত দেখা যায় সুইচড ওয়ানের মধ্যে ভার্চুয়াল সার্কিট নেটওয়ার্কের অ্যাডভান্টেজ হল এখানে পয়েন্ট টু পয়েন্ট ভার্চুয়াল পাথ থাকবে সেন্টার থেকে রিসিভারের উদ্দেশ্যে এবং যেই পাথ দিয়ে ডেটা সেন্টার থেকে রিসিভারের কাছে পৌঁছাবে এই নেটওয়ার্কে ডেটা ট্রান্সফার দিলে কিন্তু ডেটাগ্রাম নেটওয়ার্কের চেয়ে কম হবে আর এইখানে এই নেটওয়ার্কে কিন্তু ডেটা প্যাকেটগুলো ডেস্টিনেশনের কাছে আউট অফ অর্ডার এসে পৌঁছাবে না ভার্চুয়াল সার্কিট নেটওয়ার্কের ডিসঅ্যাডভান্টেজ হল ভার্চুয়াল পাথ সেট কস্ট এবং টার্মিনেশন কস্ট এখানে লাগবে আর কোনো একটি পাথ এখানে ফুল ইউটিলাইজ করতে পারবে না সেন্টার আর রিসিভার যদিও সেন্ডার এবং রিসিভারের মধ্যে একটি ভার্চুয়াল কানেকশান থাকবে কিন্তু তা সত্ত্বেও এটা যেহেতু একটি প্যাকেট সুইচ নেটওয়ার্ক তাই এই ভার্চুয়াল কানেকশানটি কিন্তু দুটি ডিভাইস মনে করছে যে ওরা ছাড়া আর কি ইউজ করছে না কিন্তু আসলে কিন্তু এই ডিভাইসটা নেটওয়ার্কে অবস্থিত অন্য ডিভাইসগুলো শেয়ার করছে এবার আসা যাক ম্যাসেজ সুইচ নেটওয়ার্ক সম্পর্কে ম্যাচের সুইচ নেটওয়ার্কটি হলো প্যাকেট সুইচ নেটওয়ার্কে আগের ভার্সান অর্থাৎ মেসেজ সুইচ নেটওয়ার্ক থেকেই কিন্তু প্যাকেট সুইচ নেটওয়ার্কের ধারণাটা পাওয়া গেছে মেসেজ সুইচ নেটওয়ার্কে প্যাকেট সুইচ নেটওয়ার্কে যেটা হতো যে প্রথমে মেসেজটাকে ছোটো ছোটো প্যাকেটে ডিভাইড করা হতো তারপরে সেই প্যাকেটগুলিকে বিভিন্ন পথ দিয়ে সোর্স থেকে ডেস্টিনেশনের উদ্দেশ্যে পাঠানো হতো এখানে সেটা করা হয় না এখানে সমগ্র মেসেজটাকেই একসঙ্গে সুইচে পাঠানো পাঠিয়ে দেওয়া হয় এবং সেখান থেকে বিভিন্ন সুইচ ঘুরে মেসেজটি টোটাল ডেস্টিনেশনে পৌঁছায় এই নেটওয়ার্কে মেসেজ ট্রান্সমিশনের জন্য একটি টেকনিক ইউজ করা হয় যে টেকনিককে স্টোর অ্যান্ড ফরওয়ার্ড টেকনিক বলা হয় স্টোর অ্যান্ড ফরওয়ার্ড টেকনিক মানে মেসেজ প্রথমে সুইচে যাবে সুইচে মেসেজটি স্টোর থাকবে তারপরে সেই সুইচটি সমগ্র মেসেজটিকে পরবর্তী সুইচের উদ্দেশ্যে পাঠিয়ে দেবে এইভাবে বিভিন্ন সুইচ ঘুরে ম্যাসেজটি ডেস্টিনেশনে পৌঁছাবে অর্থাৎ প্রত্যেকটি সুইচে ম্যাসেজটি প্রথমে স্টোর হবে এবং তারপরে সেটি ফরওয়ার্ড হবে পরবর্তী সুইচের উদ্দেশ্যে বা ডেস্টিনেশনের উদ্দেশ্যে এই নেটওয়ার্কের কমন এক্সাম্পল হলো টেলিপ্রিন্টার এই নেটওয়ার্কের সুবিধা হল এখানে আগে থেকে কোনো পার্থ সেট বা পার্থ টার্মিনেশনের খরচ লাগে না যেটা সার্কিট সুইচ নেটওয়ার্কে ছিল এবং প্যাকেট সুইচ নেটওয়ার্কে কিন্তু যে সুবিধাটা ছিল যে রিসোর্স অ্যালোকেশনটি অন ডিম্যান্ড বেসিসে হচ্ছে এই ক্ষেত্রেও ম্যাসেজ সুইচ নেটওয়ার্কে কিন্তু সেম সুবিধাটা পাওয়া যায় যে রিসোর্স অ্যালোকেশন কিন্তু অন ডিম্যান্ড বেসিসে হয় আগের থেকে কিন্তু রিসোর্সটি লকড থাকে না রিসোর্সটি লক না থাকার কারণ হচ্ছে এখানে কোনো ফিজিক্যাল পাথ তৈরি হবে না আগের থেকে বা কোনো পাথ টার্মিনেশানও হবে না এই নেটওয়ার্কের ডিসঅ্যাডভান্টেজ যে যেহেতু টোটাল মেসেজটা সুইচে যাচ্ছে তাই সুইচের মধ্যে কিন্তু এনাফ জায়গা থাকতে হবে এনাফ স্পেস থাকতে হবে যেটাকে আমি বাফা স্পেস বলছি যেই স্পেসে আমি মেসেজটাকে স্টোর করতে পারি অর্থাৎ প্রথম ডিসঅ্যাডভান্টেজ হলো সুইচে কিন্তু বড় একটু জায়গা রাখতে হবে যেখানে টোটাল ম্যাসেজটি আমি স্টোর করতে পারবো এবং সেকেন্ড ডিসঅ্যাডভান্টেজ হল যদি কোনো কারণে ম্যাসেজ ট্রান্সমিশানে এরর দেখা যায় তবে কিন্তু প্রথম থেকে ম্যাসেজটি আবার রিট্রান্সমিট করতে হবে অর্থাৎ ম্যাসেজ ট্রান্সমিশন প্রসেস কিন্তু এখানে অনেক স্লো হবে এই হলো সার্কিট সুইচ এই ভিডিওটি আপাতত এই পর্যন্তই আশা করি তোমাদের সকলের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে তোমরা সকলেই ভালো থাকবে ধন্যবাদ